আয়েশা সিদ্দিকা, যিনি আমাদের ফেসবুক গ্রুপের একজন মেম্বার, জানতে চেয়েছেন এই ধরনের স্টাইলিশ ফন্টগুলো ইউজ করে কীভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। সো আপনারা যদি এই ধরনের কোনো কোয়ারিজ থেকে থাকে, আপনি আমাদের ফেসবুক গ্রুপে সরাসরি পোস্ট করে জানাতে পারেন। আপনার পোস্টে গ্রুপের বাকি মেম্বারদের রিয়াকশান যদি ঠিকঠাক আসে, নেক্সট ভিডিওটা থাকছে আপনার টপিকেই, আর ভিডিওতে অবশ্যই আপনার নাম থাকছে। আর ইনশর্ট অ্যাপ্লিকেশনের সমস্ত ফিচার্সগুলো ইউজ করতে বা ইফেক্টগুলো ইউজ করতে অনেকেরই প্রবলেম হচ্ছে, কারণ এটা একটা প্রিমিয়াম অ্যাপ্লিকেশন, অর্থাৎ এর অ্যাডভান্স ফিচার্সগুলো ইউজ করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশনটিকে বাই করতে হবে। বাট আপনি অ্যাপ্লিকেশনটিকে ফ্রিতে ইউজ করতে পারবেন এর প্রো ভার্সন ব্যবহার করে। প্রো ভার্সন কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বাট ভিডিওটা ছিল ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে। সো বাধ্য হয়ে ভিডিওটাকে আমাকে ফেসবুকে আপলোড করতে হয়েছে। ভিডিওটা আমাদের ফেসবুক গ্রুপেও রয়েছে, আর আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে, অথবা আপনি ফেসবুকে সরাসরি স্মার্ট ভাবনা 23 লিখে সার্চ করতে পারেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা স্টাইলিশ বেঙ্গলি ফন্টগুলোকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি যাব গুগলে, যাওয়ার পর এখানে বাংলা ফন্ট লিখে সার্চ করলে আপনার সামনে অসংখ্য ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে বেস্ট কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তো ফন্ট ডাউনলোড করার জন্য সিম্পলি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যান, যাওয়ার পর যে ফন্টটাকে ডাউনলোড করতে চান সেটার উপর জাস্ট ট্যাপ করুন। নেক্সট আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে এন্টার টেক্সট ফর প্রিভিউতে ক্লিক করে আপনি টেক্সটের প্রিভিউ চেক করতে পারবেন, এবং এটাকে সিম্পলি ডাউনলোড করার জন্য এই ডাউনলোডে ক্লিক করুন, দ্যাটস ইট। এখানে যদিও প্রত্যেকটা ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করার সিস্টেম একই রকম, বাট আপনাদের সুবিধার্থে আমি যে কটা বেস্ট ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে অ্যাড করব, তাদের প্রত্যেকটা থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে আমি গ্রুপে পোস্ট করে দেবো। ওকে, আমাদের ডাউনলোড করা ফাইলগুলো যেহেতু জিপ ফাইল, এগুলোকে আমাদেরকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার অপশান আপনার মোবাইলে যদি না থাকে, সিম্পলি প্লে স্টোরে চলে যান, যাওয়ার পর জেড আর্কাইভার লিখে সার্চ করুন, দেন এখান থেকে এই অ্যাপ্লিকেশানটিকে সিম্পলি ইনস্টল করে নিন। আপনাদের সুবিধার্থে অ্যাপ্লিকেশানটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, তো জেড আর্কাইভার নামের অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আমরা সিম্পলি ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা যে জিপ ফাইলটা ডাউনলোড করলাম সেটাকে সিলেক্ট করতে হবে। সুবিধার্থে আপনি থ্রি লাইনে ক্লিক করতে পারেন, ক্লিক করার পর এই শর্ট বাইতে ক্লিক করুন, নেক্সট এখান থেকে ডেট সিলেক্ট করতে পারেন। এতে করে কী হবে, আমরা জাস্ট যেটা ডাউনলোড করলাম সেটা হয় সবার প্রথমে অথবা সবার শেষে শো করবে, এতে আমাদের খুঁজতে সুবিধা হবে। ওকে, তো আমরা এটাকে ডাউনলোড করেছিলাম, এটাকে এখন আমরা ক্লিক করব এটার উপরে এবং এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করব। ওকে, নেক্সট আমরা চলে আসবো ইনশর্ট অ্যাপ্লিকেশানটিতে এবং এখান থেকে যে কোনো একটা প্রজেক্ট ওপেন করে নেব। নেক্সট আমরা এই টেক্সটে আসবো, আসার পর এখানে কিছু একটা লিখব এবং এই ফন্টে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের এক্সট্র্যাক্ট করা ফাইলগুলো শো করবে, আপনি সিম্পলি এখান থেকে সিলেক্ট করে টিক করে দিতে পারেন, অথবা এখানে যদি শো না করে আপনি সিম্পলি এখানে চলে যান। যাওয়ার পর আবারও আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব, যাওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি এক্সট্র্যাক্ট করা ফাইলটি ওপেন করে নিন। ওকে, তো এটা হচ্ছে আমাদের এক্সট্র্যাক্ট ফাইল, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে সিলেক্ট করব এবং এখানে ক্লিক করলে ফন্টটি আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে গাইস, তো আমাদের ফন্ট ডাউনলোড করা এবং ইনশর্ট অ্যাপ্লিকেশানটিতে অ্যাড করা কমপ্লিট। এখন আমরা লিরিক্স অ্যাড করব, যদিও লিরিক্স অ্যাড করা নিয়ে আমি এই ভিডিওটাতে বলেছিলাম, ওই ভিডিওটা আগে দেখুন, নেক্সট এই ভিডিওটা দেখবেন। গাইস, ভিডিওটাকে এখানে শেষ করছি বিকজ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, আর আগের ভিডিওতে যেহেতু দেখিয়েছি লিরিক্স কীভাবে অ্যাড করবেন, সো আরেকবার দেখানো কোনো প্রশ্নই ওঠে না। আর ভিডিও নিয়ে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই করার। সো এই ছিল আজকের ভিডিও, বাই।